আরে ভাই, 12টা বছর পার হয়ে গেছে এই স্বৈর শাসনের, আর কত বছর? 100 বছর অপেক্ষা করবেন সরকারকে খুশি করার জন্য? প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলে কথা বলার মতো, কথা বলে সম্বোধন করে আপনি কথা বলছেন, যে স্বৈরাচার, যে অপরাধী জনগণের ভোট চুরি করেছে তাকে আপনি মাননীয় দিয়ে শুরু করে আপনি টক শোতে যাচ্ছেন, আপনি কিসের দেশে পরিবর্তন? তাদের মতো চুরি করে, নোংরামি করে, খুন করে, ভোট ভোট চুরি করে, গণতন্ত্র চুরি করে, দেশ চুরি করে, দেশের সম্পদ বিক্রি করে, দেশের স্বার্থ বিক্রি করার মতো দেশদ্রোহিতার অপরাধ করে, সেই সময় আসবে, তখন মামলার পর মামলা কাকে বলে আর বিচার কাকে বলে তখন তারা দেখবে। এই বর্তমান মামলা এবং কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে আমার অলঙ্কার। আমার আমি যে যুদ্ধে নেমেছি, দেশের জনগণ যে যুদ্ধে নেমেছে, এই যুদ্ধে অগ্রসর হচ্ছে। আমাকে DGFI ডাকায় ডেকে আমাকে সতর্ক করে দেয় যে আমি যেন মুখ না খুলি, পত্রপত্রিকায় লিখালিখি না করি। জেনারেল আকবর, উনি আমাকে এই DGFI যেসব সমস্ত বাজে কর্মে কুকর্মে জড়িত ছিল জেনারেল আকবর, সেই জেনারেল আকবর আমাকে ডাকিয়েছিলেন, ডাকিয়ে আমাকে হুঁশিয়ারি দেন যেন আমি যেন কোনো প্রকার কথা না বলি এবং কোনো প্রকার লিখালেখি না করি, সরকারের অপকর্মের বিরুদ্ধে যেন আমি সব কিছু তুলে না ধরি। এইভাবে যখন DGFI আমার পিছনে লেগে যায়, তখন আমি সিদ্ধান্ত নেই যে আমাকে দেশের বাইরেই চলে যেতে হবে। তখন আমি কানাডায় চলে আসি, চলে এসে আমার নিজের সফটওয়্যার বিজনেস আমি শুরু করি এখানে। আমি রাজনীতি যদি কখনো সময় করতাম, তারপর আওয়ামী লীগ থেকে কখনো রাজনীতি করার আমার কোনো প্রকার অভিপ্রায় হওয়ার কথা না, তা আমার কথা থেকে নিশ্চয়ই এখন বোঝা যায়। যেহেতু স্যার আমাকে আদর করেন, স্যারকেও আমি সম্মান করি বিভিন্ন কারণে, উনি আমার ইনস্ট্রাক্টর ছিলেন, সেই জন্যই স্যার আমাকে বলেছেন। কিন্তু রাজনীতিতে যাওয়ার আমার অভিপ্রায় কখনোই ছিল না, এখনও নাই, কিন্তু আমি বর্তমানে আসছেই শুধুমাত্র। সারা বাংলাদেশের মানুষ চুপ করে বসে আছে, কিছু যারা বিভিন্ন টক শোতে কথা বলেন কিন্তু তাদের কথায় কিন্তু কিছুই হচ্ছিল না। 12 বছর স্থবির অবস্থায় পুকুরের পানির মতো ওই জায়গায় টক শো, ওই টক শোতেই শেষ হয়ে যাচ্ছিল এবং কোনো দিকেই কোনো কিছু পরিবর্তন হচ্ছিল না। এইভাবে টক শো চলছিলই, বিভিন্ন ধরনের তথাকথিত নিরাপত্তা বিশ্লেষক তৈরি হয়েছিল এক কি বলে 1/11-র পরে, তারাও কথা বলে যাচ্ছিল। অনেকেই আমরা দেখছি যে তৃতীয় সারির সেনাবাহিনীর কিছু অফিসাররা এসে আজকাল তথাকথিত নিরাপত্তা বিশ্লেষক হয়ে গেছে। নিরাপত্তা বিশ্লেষক যদি হয়, বলতে হয় আমাকে আর্টিলারির যেমন মুনিরুজ্জামানের মতো জ্ঞানী মেধাবী মানুষকে, ওনার নিচে আমি কাউকে নিরাপত্তা বিশ্লেষক বলবো না। তো যাই হোক, এত কিছু হচ্ছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। দেশের এই অবস্থা দেখে আমি এই কানাডায় সুখে থেকেও, আলহামদুলিল্লাহ সুখে থেকেও, কিন্তু আমি আর চুপ করে বসে থাকতে পারছি না। বাংলাদেশের মানুষ যে কি কষ্টে আছে, বাংলাদেশের মানুষের নিষ্পেষিত, বাংলাদেশের মানুষের চোখের পানি, কথা বলার সাহস নাই, ঘরের ভিতরে খাবার নাই, বাচ্চাদের মুখে খাবার দিতে পারছে না। আজকে বাংলাদেশে শুধু পত্রিকা খুললেই হাজার হাজার কোটি কোটি টাকার নিচে, শত শত এবং হাজার কোটি টাকার নিচে কোনো হিসাবের, কোনো দুর্নীতির কোনো হিসাবেই নেই। এমন একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতিতে গণতন্ত্রের আন্দোলনের ডাক দেওয়ার কেউ নাই। সব আমি যাদেরকেই দেখি সবাই মিষ্টি করে ডিপ্লোম্যাটিক্যালি কথাবার্তা বলেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলেছে যে ফেসবুকে কেউ প্রচারণা চালাতে পারবে না, কে কিছু করতে পারবে না, ফেসবুকে শেয়ার করতে পারবে না। আসলে মানুষের কথা বলার স্বাধীনতা অনেকটা বাংলাদেশে সংকুচিত হয়ে গেছে তো, এবং এমনকি আপনার লাইভও অনেক সময়, অনেক ক্ষেত্রে বাংলাদেশে প্রচার করা হচ্ছে না, ব্লক করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে মেজর দালওয়ার আপনার বক্তব্য কি? প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা সুসংবাদ, ভালো সংবাদ, মানে মেডিসিন কাজে আসছে। আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধের আগে কিন্তু, তখনও কিন্তু পত্র পত্রিকা অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু শেখ মুজিবের কণ্ঠ রোধ করে দেওয়ার চেষ্টা করা হয়, সকল ধরনের চেষ্টা করা হয়। আজকে বর্তমান দেশদ্রোহীরা, এই এই সন্ত্রাসী লীগরা, আওয়ামী লীগরা এবং সুবিধাবাদী, এই সরকারের সুবিধাবাদী যারা দালালরা, তারা কিন্তু আমাকে বিভিন্ন নামে অপবাদ দেওয়ার চেষ্টা করছে, যে অপবাদগুলো কিন্তু সেই স্বাধীনতার আগে শেখ মুজিবকে দেওয়া হয়। তারাই কিন্তু ইতিহাস ভুলে গিয়ে সেই অপবাদগুলো কিন্তু আমাকে দিচ্ছে, কিন্তু সেই অপবাদ দিয়ে, সেই কণ্ঠ রোধ করার চেষ্টা করে, সেই পত্র পত্রিকা বন্ধ করে, সেই বাঙালির কি বলে কণ্ঠ রোধ করার সকল প্রকার চেষ্টা করেও কি স্বাধীনতাকে আটকে রাখতে পেরেছিল? পারে নাই। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি বের হয় দেশে বিদেশে থেকে, তার পরবর্তীতে
তথ্যমন্ত্রীর প্রেস ব্রিফিং হয়, সেখানে আমার কথা বলা হয় এবং সমস্ত জায়গায় আজকে আমার যেন কথা শুনতে না পারে, বাংলাদেশে যত প্রকার ব্যবস্থা নেওয়া দরকার এই স্বৈরাচারী সরকার, এই ফ্যাসিস্ট সরকার কিন্তু তা নিয়েছে। কিন্তু এটা করে একাত্তরের আগেও কিন্তু রক্ষা হয় নাই, এখনো রক্ষা হবে না, চতুর্দিকে কিন্তু দৌড়াদৌড়ি চলছে। আমার বিরুদ্ধে কিন্তু তথাকথিত ডিজিটাল আইনে মামলাও হয়েছে। এই ডিজিটাল আইনে দেশের বিরুদ্ধে, দেশের দেশের কি বলে এটাকে, দেশদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি আমার বিরুদ্ধে আরো 20-50টা মামলা হয় সেটা আমার অলঙ্কার। তাদের মতো চুরি করে, নোংরামি করে, খুন করে, ভোট ভোট চুরি করে, গণতন্ত্র চুরি করে, দেশ চুরি করে, দেশের সম্পদ বিক্রি করে, দেশের স্বার্থ বিক্রি করার মতো দেশদ্রোহিতার অপরাধ করে, সেই সময় আসবে, তখন মামলার পর মামলা কাকে বলে আর বিচার কাকে বলে তখন তারা দেখবে। এই বর্তমান মামলা এবং কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে আমার অলঙ্কার। আমার, আমি যে যুদ্ধে নেমেছি, দেশের জনগণ যে যুদ্ধে নেমেছে, এই যুদ্ধে অগ্রসর হচ্ছে। এই দেখেন, আমরা আমি যখন কথা বলছি তার ঘন্টা দুই আগে ডিজি, ডিজিএফআই এবং ডিজি এনএসআই কিন্তু গণভবনে গেছে দেখা করতে এই অবৈধ প্রধানমন্ত্রীর সাথে। ঠিক আছে, বুঝলাম আপনারা চাকরি করেন, আপনাদেরকে ডাকা হলে তো যেতে হবেই। এখনো তো যেহেতু অবৈধ প্রধানমন্ত্রী আছে ক্ষমতায়, অবৈধভাবে কি বলে এটাকে অকুপেশন ফোর্সের মতো সে দেশ দখল করে আছে, সেই জন্য আপনাদেরকে ডাকলে যেতে হবে। কিন্তু একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে, এই পর্যন্ত যা ড্যামেজ করেছেন করেছেন, দেশের শীঘ্র ইনশাল্লাহ দেশের পরিবর্তন আসবে, দেশের সকল প্রকার পরিবর্তন আসবে। এই সরকার থাকবে না, এই সরকার পালিয়ে যাবে, তখন আপনারা কোথায় যাবেন? এই সরকারের মাধ্যমেই তো অনেক টাকা উপার্জন করেছেন, আপনারাও শত কোটি টাকা উপার্জন করেছেন, এই দুজনের উদ্দেশ্যেই বলছি, কিন্তু তখন যাবেন কোথায়? সম্মানের সাথে থাকেন, দুইজনেই মেজর জেনারেল, সম্মানের সাথে থাকেন। সময় যখন আসবে, যখন দেশের অবস্থার পরিবর্তন আসবে, আপনারা কিন্তু দেশের পক্ষে চলে যান, আদারওয়াইজ কিন্তু সারা জীবনের জন্য ইতিহাসে আপনাদের এবং আপনাদের পরিবারের সবার নাম কিন্তু দেশদ্রোহী মির্জাফর হিসেবে লেখা থাকবে ইতিহাসে। তাই এখনো সময় আছে, চুপচাপ বসে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আপনারা কি করছেন, দেশের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন, যা একটা বেইমানি। আপনারা যার পক্ষে, যার কথায় আজকে কাজ করছেন, সে একটা সন্ত্রাসী অবৈধ, সে কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নাই, সুতরাং আপনাদের প্রতিটা কাজ অবৈধ। যেহেতু সংবাদটা আমি পেলাম, আপনারা কিছুক্ষণ আগেই হয়তো মিটিং করে বের হয়ে গেছেন বা এখনো আছেন আমি জানি না, বাট দুই ঘন্টা খানেক আগে আপনারা গেছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, চাকরি করার জন্য এখনো পর্যন্ত যা করছেন করেন, বাট এমন কোনো কাজ করবেন না যেটাতে দেশের এবং জনগণের ক্ষতি হয়। যা করেছেন এই পর্যন্ত সেটাই যেন আপনাদের হাতে শেষ পাক কাজ হয়। এই কালকে ভয় পান, পরকালকে ভয় পান, আপনাদের সন্তানের কথা চিন্তা করেন, আপনাদের সন্তানরা কি পরিচয় বলবে, আমার বাবা মেজর জেনারেল অমুক ছিলেন বা ছিল বা আছে, তখন মানুষ বলবে তোমার বাবা তো ছিল একটা দেশদ্রোহী মির্জাফর। কি জবাব দিবেন, সন্তানের সামনে কি পরিচয় দাঁড়াবেন? এখনো বিবেককে জিজ্ঞেস করেন, আমি বিশ্বাস করি ভিতরে বিবেক এখনো মরে যায় নাই। ধন্যবাদ মেজর দালোয়ার আপনাকে। একটু আগে আপনাকে যে প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে ব্লক করে দেওয়া হচ্ছে, এর মধ্যে লাইভে দর্শকরা বলছেন মিস্টার দালোয়ার আপনার চ্যানেল বাংলাদেশে ওয়ার্ক করছে না, দেখা যাচ্ছে না, এর মধ্যে প্রমাণ পাওয়া যাচ্ছে। তো মেজর দালোয়ার, আপনি হয়তোবা দর্শনের প্রতিবাদে তো সারা দেশ এখন উত্তাল, বিভিন্ন পক্ষ এর বিরুদ্ধে আন্দোলন করছে, সংগ্রাম করছে। আপনি গত শুক্রবার দেখেছেন ইসলামী দলগুলো রাস্তায় নেমে এসেছে, তারা এর প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছে। তো এই ইসলামী দলগুলোর আন্দোলন নিয়ে আপনার বক্তব্য কি মেজর দালোয়ার? এখানে প্রথমে আমি আগের প্রশ্ন একটা উত্তর দিয়ে আসতে চাই, যে এইসব করে এই যে ভিডিওটা এখন লাইভ হচ্ছে, যারা দেখতে চাইছে দেখতে পাচ্ছে না বাংলাদেশে, এটাই সরকার করে আসছে, তারা কতটুকু ভীত সন্ত্রস্ত যে আমার মতো একটা একক ব্যক্তির কণ্ঠকে তারা কত ভয় পাচ্ছে, এটাই হচ্ছে একটা সরকার পতনের আশঙ্কা বা একটা সরকার পতনের একটা সাইন, যেটা দেখে বোঝা যাচ্ছে সরকারের পতন খুব শীঘ্রই। আপনারা জনগণের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আপনাদের কণ্ঠ জারি রাখেন, এই কণ্ঠকে আপনাদের বন্ধ করবেন না। তবে একটা কথা বলবো, ফেসবুকে খামাখা এটা সেটা লেখালেখি করে জেলে যাওয়ার চেয়ে, যে আপনার যেই কথায় যেই জিনিসে আপনার শেয়ার করাতে কোনো লাভ হবে না,
ওইসব কথাবার্তা বলে খামাখা আপনারা মানে এই অত্যাচারী সরকারের কাছে অত্যাচারিত হওয়ার কোনো মানে হয় না, তার চেয়ে অপেক্ষা করেন। এই খুব শীঘ্রই, আমি বলছি খুব শীঘ্রই মানে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন কিভাবে সরকারের পতন হচ্ছে। আমি ডাক দিব, যা যা হাতে আছে সারা বাংলাদেশে সবাই নেমে পড়বেন, এই কণ্ঠ রোধ করার চেষ্টা করে সরকারের লাভ হবে না। এই ভিডিও আমার সব জায়গায় থাকবে, শত শত হাজার হাজার শেয়ার হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন, তাই চিন্তা করবেন না। দুঃখিত, আপনার পরবর্তী প্রশ্ন যেটা করছিলেন সেই প্রশ্নে আমি আসছি। এখন দেশের অশান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ সমাবেশ, ছয় দফা দাবি। আমি আলেম সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, আপনাদের জ্ঞানের কাছে আমি মূর্খ, আপনাদের জ্ঞানের কাছে আমি অত্যন্ত মূর্খ। আপনারা জ্ঞানী গুণী, আপনারা হয়তো আল্লাহর আরো কাছের মানুষ, আমি সেইটা ইনশাআল্লাহ আমরা সামনে আরো দেখতে পারবো যে আপনারা কোনো মানুষকে খুশি করার জন্য চেষ্টা করছেন না, আপনারা কোনো সরকারকে খুশি করার চেষ্টা করছেন না, আপনারা যখন নিষ্পেষিত অত্যাচারিত জনগণকে খুশি করতে পারবেন, তাদের দোয়া যখন পাবেন, তখন আপনারা আল্লাহর কাছের হবেন, আরো কাছের হবেন। আশা করব সেই কাজটাই আপনারা করবেন। এখন আপনারা নেমেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আমি এটা সাধুবাদ জানাই, প্রশংসা করি। এবং কিন্তু এই যে দেশের অশান্তিপূর্ণ একটা পরিবেশে আপনারা শান্তিপূর্ণ সমাবেশের ছয় দফা দাবি করেছেন, স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু ছাত্রদের এগারো দফা, তারপরে শেখ মুজিবের ছয় দফা হয়েছিল, তাতে কিন্তু দেশ কিন্তু মুক্ত হয়নি, দেশ কিন্তু সরাসরি যুদ্ধের মাধ্যমে আন্দোলনের মাধ্যমেই কিন্তু দেশকে স্বাধীন করতে হয়েছে, কোনো দফার মাধ্যমে কিন্তু দেশ স্বাধীন হয় নাই। বর্তমানে দেশের অবস্থা এত খারাপ যে দফায় ছয় দফায় বারো দফায় চব্বিশ দফায় কোনো লাভ হবে না। আপনি এই যে মাঝখানে এত মিছিল হলো সিলেটে বিভিন্ন জায়গায়, এবং ঢাকাতেও আপনারা এই শুক্রবারে আন্দোলন করলেন, এখনো কি সন্ত্রাসী লীগের সন্ত্রাস বন্ধ হয়েছে? এখনো কি ধর্ষণ বন্ধ হয়েছে? হয় নাই। আপনি দেখেন, যেই দেশে প্রধান বিচারপতি ধর্ষণের বিচার দাবি করে, সেই দেশে আপনি কিসের বিচার দাবি করছেন? যেই বিচারক ধর্ষণের বিচার করবে, সে শাড়ি আর চুরি হাতে পরে বসে আছে, সেই বিচারকরা হয়েছে এখন কুবিচারক, সরকারের পুতুলের কাঠিতে তারা পুতুল নাচায়, তাদেরকে সরকারের কথায় তারা বিচারের রায় দেয়, তারা এত বড় পাপী। তারা এখন সেই প্রধান বিচারপতি এসে দেখছে যে তার নাতনিও তো রক্ষা পাবে না, তার মেয়েও তো সন্ত্রাসী লীগের হাত থেকে ধর্ষণ থেকে রক্ষা পাবে না, তখন সে অসহায় হয়ে বলছে, কতটুকু অসহায় হলে এই সরকারের আমলের নিয়োজিত প্রধান বিচারপতি নিজে ধর্ষণের বিচার চায়? আপনি সেখানে সমাবেশ করে ধর্ষণের বিচার চেয়ে ধর্ষণের বিচার পাবেন? সমাজে কোনো প্রকার পরিবর্তন আনতে পারবেন না? আমি এর আগের লাইভেও বলেছি যে এক আল্লাহতে বিশ্বাস করেন, এক কোরআনকে অনুসরণ করেন, সেখানে আপনাদেরকে বারবার অনুরোধ করে আসছি, আপনাদের ভিন্ন ভিন্ন দল থাকতে পারে না। আপনাদেরকে বলেছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী ভাষণে উনি বলেছেন, অনেক কথার মাঝখানে একটা আরো গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই মুসলমানদেরকে নিয়ে, যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তোমরা একটা দল সব ভাই মিলে, আপনারা বাংলাদেশে এখন এতগুলা ইসলামিক দল, আমি জানি না কে কা কি উদ্দেশ্য, যে যার উদ্দেশ্য হয়েছে, কারণ ব্যক্তিগতভাবে বেহেশতে যেতে চাইলে তো শুধুমাত্র আল্লাহর আদেশে নিজের দায়িত্বটুকু পালন করলে হয়, নামাজ রোজা যাকাত হজ এইসব দায়িত্ব পালন করলে হয়, পাঁচটা স্তম্ভ। কিন্তু যেহেতু একটা দল গঠন করেছেন আপনারা, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যে ইসলাম মুসলমানদের স্বার্থ রক্ষা ছাড়াও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে সমাজের স্বার্থ রক্ষা করা। সেই সামাজিক দায়িত্ব কিন্তু আপনাদের আছে। আমি তাই অনুরোধ করব, আপনারা সমস্ত ইসলামিক দলগুলো একত্রিত হয়ে, সেটা জামাত হোক, শিবির হোক, যারা যারা আছেন, হেফাজত হোক, চরমনায় পীর সাহেবের দল হোক, আপনারা সবাই একটা দেশ রক্ষার্থে, 90% মুসলমানের দেশের দেশ রক্ষার্থে এবং 90% মুসলমানদের রক্ষার্থে আপনারা এক হয়ে যান, এক হয়ে আপনারা একসাথে এক দাবি, সেই দাবি হচ্ছে কোনো দফা না, এক দাবি হচ্ছে সরকার উৎখাতের দাবি। এছাড়া কোনো দফা নিয়ে আসা মানেই হচ্ছে আপনারা আসলে কোনো দেশ রক্ষা এবং 90% মুসলমানের রক্ষার পরিবর্তে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে হয়তো থাকতে পারে, আর যাই হোক, কিন্তু
এই ছয় দফায় কোনো কাজ হবে না, কোনো পরিবর্তন হবে না। ধর্ষণের শাস্তি, চারিদিকে আন্দোলন দেখে ধর্ষণের শাস্তি দিয়েছে, মৃত্যুদণ্ড জারি করেছে তড়িঘড়ি করে। মৃত্যুদণ্ড দিয়েই কিন্তু ওই বটতলার উকিল রাষ্ট্রপতি কিন্তু দেশের বিদেশে চলে গিয়েছে পরিবার নিয়ে। বাংলা মিরর আপনার চ্যানেল, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটা ক্লিক করুন।